এটা ঠিকই মোহন বাগানে সাতটা প্লেয়ার নেই, এটা বিশাল বড় একটা লস। তার সাথে সাথে ওদের অনেক প্লেয়ার ইঞ্জারিতেই আছে, যেমন আশিক কুরান, আনোয়ার আলী। কিন্তু এই আরেকবার এটা অপরচুনিটি ইয়াংস্টার্স, যারা যারা খুব বেশি চান্স পায়নি মোহনবাগান দলে, এর জন্য আমরা সবসময় বলি একটা বেঞ্চ স্ট্রেন্থ দরকার। মোহনবাগান হয়তো আজকে সাতটা প্লেয়ার ন্যাশনাল ক্যাম্পে আছে, কিন্তু তার সাথে সাথে ওদের ছটা যা ফরেন প্লেয়ার্স আছে, এই টুর্নামেন্টের রুল বলছে ছটা প্লেয়ার অ্যালাউড আছে খেলা। তো আমার মনে হয় মোহনবাগান কিংবা মুম্বাই সিটি এরা সত্যি ইফেক্ট করবে অনেক প্লেয়ারগুলো এদের নেই বলে। আর উল্টো দিকে ব্যাঙ্গালুরু আর কেরালা ব্লাস্টার্স, এদেরই তিনটে প্লেয়ার নেই। কিন্তু এই জায়গায় আমি যেটা বললাম একটু আগে, প্লেয়ার্স যারা যারা নতুন প্লেয়ার্স এই জায়গায় পাবে, যাদের জায়গায় ওরা আসবে মাঠে, ওদেরকে প্রুভ করতে হবে কি ইয়াস কোচ যখনই তোমার দরকার উই আর রেডি টু গো। আজকে সুনীল ছেত্রীর জায়গায় হয়তো যেই খেলবে, আজকে হয়তো শিবা শক্তি খেলতে পারে, বাট ইয়াস টু প্রুভ টু দ্য কোচ কি ইয়াস আই এম অলসো রেডি টু স্টেপ আপ ইন প্লেস অফ সুনীল ছেত্রী। অ্যান্ড এইটাকেই বলে মানে অ্যাজ এ নেক্সট রিপ্লেসমেন্ট অ্যাজ এ নেক্সট সুপারস্টার। দেখো হাবাস নতুন কোচ, এটা সব কিছু ডিপেন্ড করে কত তাড়াতাড়ি ওই সে টিমটাকে গুছাতে পারবে। অবশ্যই হাবাস একজন সাকসেসফুল কোচ, আগে হাবাসকেই রিপ্লেস করা হয়েছিল জোয়ান ফের্নান্ডোকে নিয়ে, এবার জোয়ান ফের্নান্ডোকে রিপ্লেস করা হয়েছে আন্তোনিও হাবাস। ওর ব্যাপারে যত বলবে ততই কম, কারণ হচ্ছে ইজ ভেরি সাকসেসফুল কোচ, মোহনবাগানে আইডল কোচ বলতে পারি। কিন্তু এই টাইমটা একটা ভাইটাল টাইম, এই কারণে অনেক প্লেয়ার্স ইঞ্জার্ড, অনেক প্লেয়ার্স আছে মানে আউট অফ ফর্ম আছে। তো এই জায়গা থেকে কীভাবে আন্তোনিও হাবাস টিমটাকে সামলাবে, কতটা মোটিভেট করতে পারে, অনেক প্লেয়ার ইন্ডিয়া ন্যাশনাল টিমে আছে, এই সব কিছুই ডিপেন্ড করবে। কিন্তু আন্তোনিও বলো কিংবা ক্লিফার্ড, এরা দুজনকে মিলেই কাজ করতে হবে। বিকজ ক্লিফার্ড লাস্ট ইয়ার একজন আইএস সুপার লিগ জিতার কোচ, সুপার কাপ জিতার কোচ উড়িষ্যার সাথে, তো যথেষ্ট এক্সপিরিয়েন্স ক্লিফার্ড মিরান্ডা। তো আমার মনে হয় দুজন মিলিয়ে যদি কাজ করতে পারে, এটা মোহনবাগান হয়তো অনেকটা এগিয়ে যেতে পারে। ইয়েস, চেন্নাই এই বছর টপ সিক্সে আছে, ওভেন কল এক্সপিরিয়েন্স কোচ, স্টার্ট হয়তো খুব ভালো হয়নি, তারপরে ওদের ফর্মটা একটু আপ ডাউন ফর্ম হচ্ছে, মাঝে মাঝে জিতছে মাঝে মাঝে হারছে। কিন্তু এই দলটাকে কোনো দিনই আপনি রাইট অফ করতে পারবে না, কারণ হচ্ছে ওভেন কল আমার মনে হয় একটা যথেষ্ট এক্সপিরিয়েন্স কোচ। ও ইন্ডিয়ান ফুটবলকে চিনিস, লাস্ট ইয়ার জামশেদপুরকে চ্যাম্পিয়ন করে দিয়েছিল, এবছর চেন্নাই এফসিতে এসছে। বাট ইয়াস, সময় এসে যেটা বলে দেবে, কারণ হচ্ছে ওই গ্রুপে মুম্বাই সিটির মতন দল আছে, হয়তো অনেক প্লেয়ার্স ইন্ডিয়া ক্যাম্পে, বাট ফরেন প্লেয়ার্স অনেকটাই ডিফারেন্স করা প্লেয়ার, যেমন ড্র্যাগ স্টিভার্ট, ওজে পেরেরা। আর আরেকটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে কোচিস এই টুর্নামেন্টটাকে কীভাবে নিচ্ছে, কতটা ইন্সপায়ার্ড, কতটা মোটিভেটেড, এই টুর্নামেন্টটাকে কতটা সিরিয়াস নিচ্ছে, সেটা কিন্তু ব্যাপার, সেটা কিন্তু টাইমই বলা যায়।